প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দেশের নির্বাচনে বিদেশি শক্তির থাবা আছে। বিদেশি শক্তির হাত থেকে দেশের ভবিষ্যৎ ও অর্থনীতি রক্ষা করতে আগামী নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। সকালে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বীকার করেন, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর উপনির্বাচনে সিলমারা সংস্কৃতি বন্ধে সফল হয়নি প্রশাসন। স্বাধীনভাবে কাজ করার পরিবেশে ঘাটতি থাকলেও বিচারকদের সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন সিইসি। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে অনিয়ম তদন্তে 300 সদস্যের ইলেকটোরাল ইনকোয়ারি গঠন করে পরিপত্র জারি করে কমিশন। আচরণবিধি সংক্রান্ত যে কোনো অনিয়ম তিন দিনের মধ্যে তদন্ত করে কমিশনের রিপোর্ট দেবে এই কমিটি। সোমবার সকালে এই কমিটির সদস্যদের তিন ধাপে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে বিচারক, প্রশাসন ও সরকার সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে সিসি বলেন, দেশের বাইরের শক্তির থাবা থেকে অর্থনীতি ও ভবিষ্যৎকে রক্ষা করতে কারচুপিমুক্ত নির্বাচন করতে হবে। আমাকে বাঁচাতে হলে, আমার জনগণকে বাঁচাতে হলে, আমার গার্মেন্টসকে বাঁচাতে হলে, আমার সাধারণ জনগণকে বাঁচাতে হলে যে দাবিটা আমাদের জনগণের এবং পাশাপাশি বাহিরের, ওরা খুব বেশি দাবি করেনি, ওদের একটাই দাবি যে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল। স্বাধীনভাবে কাজ করার পূর্ণ পরিবেশ না থাকলেও বিচার বিভাগকে সাহসিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। যে শাসনতান্ত্রিক যে ধারাবাহিকতা, যেখানে নির্বাচন আছে, নির্বাচনের মাধ্যমে সরকার গঠন আছে, গণতন্ত্র আছে, প্রজাতন্ত্রের কথা আছে, সেই সংবিধানকে সমুন্নত রাখার জন্য আমাদের সকলকে দায়িত্ব পালন করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরের উপনির্বাচনে কমিশন ও প্রশাসন সিলমারা অপসংস্কৃতি বন্ধে ব্যর্থ হয়েছে স্বীকার করে সিইসি বলেন, বিভাজনের কারণে রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে। এই সিলমারাটাও কিন্তু আমাদের নির্বাচনের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে। এটা মন্দ সংস্কৃতি যে পশু শক্তি ব্যবহার করা, কালো টাকা ব্যবহার করা এবং এই ধরনের কারচুপি করা দীর্ঘদিন ধরে চর্চার মাধ্যমে একটা অপসংস্কৃতির চর্চা হয়ে গেছে। ক্রমান্বয়ে আমাদেরকে ওর থেকে বেরিয়ে আসতে হবে। সংশ্লিষ্ট সবাই নিজ দায়িত্ব পালন করলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মনে করেন সিসি। সবাই চোখ রাখ প্রায় প্রতিটি কেন্দ্রে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।